নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে ঝটপট একটা টিফিন ফ্ল্যাপি ব্রেড টোস্ট নিয়ে আসলাম। রেসিপিটা ঘরে কিছু সামান্য উপকরণ থাকলে ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ 4 পিস ব্রেড নিয়েছি। প্রথমে দেখছো, ভালোভাবে চপারের সাহায্যে ব্রেডের সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। ওপর ওপর দুটো দুটো করে আমি ব্রেড নিয়েছি। এবার একটা সাইডে আমি একটা ডিম নিচ্ছি, ডিমটা ফাটিয়ে নিচ্ছি, আর এর সাথে দিচ্ছি 1/2 কাপ দুধ। ডিম আর দুধ ভালো করে আমি মিশিয়ে নেব। এর সাথে দিচ্ছি 1/2 চামচ সিনামন পাউডার আর 1 পিঞ্চ সল্ট। সল্টের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। সমস্ত মিশ্রণটা আমি ভালোভাবে একটা স্পুনের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশ্রণটা মিশে যায়। যে ব্রেডগুলো সাইড কেটে রেখেছিলাম, দুটো দুটো ওপর ওপর ব্রেড করে আমি ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালোভাবে উল্টে নিচ্ছি, যাতে সমস্ত ব্রেডের মধ্যে ডিমটা শুষে নেয়। এর জন্য আমি কিছুক্ষণ ওয়েট করে যাব। অপরদিকে কয়েকটা চিজ স্লাইস নিলাম। চিজ স্লাইসটা আমি এইভাবে ব্রেডের ওপর পেটে দিচ্ছি। মাঝখানে চিজ স্লাইস দিচ্ছি, আর দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা দিয়ে এর উপর আমি আরেকটা ব্রেড লোফ দিয়ে বন্ধ করে দেব। ঠিক এইভাবে দুটো ব্রেডের ওপর আর দুটো ব্রেড দিচ্ছি, দিয়ে চারিধার সমান করে, যাতে সব দিকে ডিমটা লেগে যায়, সেভাবে আমি ব্রেড লোফটা হাত দিয়ে তৈরি করছি। ঠিক এইভাবে অপরদিকে আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি। ঠিক 1 কিউব বাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ব্রেড লোফটা ঠিক এইভাবে বাটারের উপর পেতে দিলাম। এক পাশ ফ্রাই হতে টাইম দেব। ঠিক এইভাবে দুদিক থেকে ফ্ল্যাট হাতার সাহায্যে সাপোর্ট দিয়ে আমি ব্রেড লোফটাকে ভাজছি। এপিট ওপিট করে নেব। ততক্ষণ আমি এটা ফ্রাই করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আর ভিতরে চিজটাও গলে না যায়। এপিট ওপিট করে ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি ব্রেড লোফটা, যাতে কোনোভাবে কাঁচা না থেকে যায়। সন্ধ্যাবেলা টিফিনে যদি এরকম ফ্লাফি ব্রেড লোফ বানিয়ে নেওয়া যেতে পারে, আমাদের টিফিন খুব ভালোই হয়। হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে যদি ঘরে আমরা এইভাবে ফ্লাফি ব্রেড টোস্ট বানিয়ে দিতে পারি, তাহলে আমাদের নাস্তা বা টিফিন খুব ভালোই দেওয়া যেতে পারে। দেখো, আমাদের রেসিপিটা কিন্তু একেবারে রেডি, গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। মাঝখানে যেহেতু চিজের স্তর দেওয়া আছে বলে আরও ক্রিমি খেতে লাগে। রেসিপিটা তোমরা ঘরে একবার ট্রাই করো।
যদি এতটুকু ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অনেক অনুরোধ রইল। আবার আসবো পরবর্তী নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।